নির্বাচন সামনে রেখে দেশ জুড়ে প্রচারে ব্যস্ত প্রার্থী ও তাদের সমর্থকরা। উঠান বৈঠক, পথসভা ও জনসভার পাশাপাশি প্রার্থীরা যাচ্ছেন ভোটারদের বাড়ি বাড়ি, দেয়ালে এবং সড়কে ঝুলছে পোস্টার, চলছে মাইকিং। সকালে সিলেটের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী প্রচার প্রচারণা চালান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এ সময় তিনি বলেন, নির্বাচন পরবর্তী সময়ে মোড়ল দেশের হুমকি বা যে কোনো সংকট মোকাবিলায় সরকার প্রস্তুত। অন্যদিকে চট্টগ্রাম নগরী থেকে প্রচারণা শুরু করেন চট্টগ্রাম ১১ আসনের জিয়াউল হক সুমন, ভোলা ১ আসনের নৌকা প্রার্থী সাবেক বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, ভোলা সদর উপজেলার রতনপুর প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় মাঠে পথসভা করেন কুমিল্লা ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম সরকার, মুরাদনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ করেন। এছাড়া কুমিল্লা ৬ সদর আসনের নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহারও নগরীর বিভিন্ন স্থানে গণসংযোগ করেন। নগর থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন, চার্জ ছাড়াই ফ্রিতে। এই আসনের স্বতন্ত্র প্রার্থী আনজুম সুলতানা সীমা গণসংযোগ করেন নগরীর বিভিন্ন ওয়ার্ডে। সাতক্ষীরা ৪ আসনে নৌকায় ভোট চেয়ে লিফলেট বিতরণ ও পথসভা করেন নৌকার প্রার্থী এস এম আতাউল হক দোলন। কামারখন্দ উপজেলার বিভিন্ন এলাকায় সকাল থেকে প্রচারণা চালান সিরাজগঞ্জ ২ আসনের নৌকার প্রার্থী ডক্টর জান্নাত আরা হেনরি। এছাড়াও ঠাকুরগাঁও সদর উপজেলায় নির্বাচনী জনসভা করেন ঠাকুরগাঁও ১ আসনের নৌকার প্রার্থী রমেশ চন্দ্র সেন।